सर सर कैम मन सर जी सर आपने भलो आसान सर अस्सलाम वालेकुम আপনার কথা শুনতে পাচ্ছি না সবার ঈদ কেমন কাটলো তাই জিজ্ঞাসা করলাম ভালো স্যার আপনার আলহামদুলিল্লাহ স্যার ভালো স্যার আপনার স্যার ঠিক আছে কাটছে ভালোই খারাপ না হ্যাঁ তাহলে আজকে ত্রিকোণমিতি করানোর কথা না 8.2 Yes, sir. জি স্যার তাহলে শুরু করি না তাহলে দেখো যে দুইটি পরস্পর সেদি সরলরেখা চার ভাগে ভাগ হয়েছে না এটা তোমরা আগে জানো যে এই চারটা ভাগকে আমরা কি বলবো এক একটা চতুর্ভাগ বলবো না এই চতুর্ভাগ বিবেচনা করব ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণনের ফলে তাহলে এটা হবে প্রথম এটা হবে দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ এই তো না আচ্ছা এই অষ্টম অধ্যায় করার ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর চিহ্ন বেশি প্রয়োজন হবে এই যে দেখো প্রথম চতুর্ভাগে আমরা একটা জিনিস মনে রাখবো দেখো আমি একটা সেন্টেন্স লিখছি যে অল স্টুডেন্ট টেক কেয়ার ঠিক আছে তাহলে প্রথম চতুর্ভাগে বসবে অল তারপরে প্রথম অক্ষর এস এস দিয়ে কি হবে সাইন সাইন থেটা আর তার বিপরীত হচ্ছে কোসেক থেটা ঠিক আছে আচ্ছা এবার টি ট্যান থেটা তার বিপরীত হচ্ছে কট থেটা হয়েছে আর সি cos theta তার বিপরীত হচ্ছে sec theta ঠিক এই যে দেখো এই প্রথম চতুর্ভাগে অল তার মানে সকল ত্রিকোণমিতিক অনুপাত প্রথম চতুর্ভাগে ধনাত্মক ঠিক আছে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা ছয়টা এই ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত প্রথম চতুর্ভাগে ধনাত্মক ঠিক আছে দ্বিতীয় চতুর্ভাগে সাইন থেটা আর তার বিপরীত হচ্ছে কোসেক থেটা এই দুটো ধনাত্মক বাকি যে চারটা আছে তারা কিন্তু এই ঘরে কি ঋণাত্মক ঋণাত্মক হবে ঠিক আছে একই ভাবে তৃতীয় চতুর্ভাগে ট্যান থেটা আর কট থেটা হচ্ছে ধনাত্মক বাকিগুলো হচ্ছে ঋণাত্মক ঠিক আছে মোট কথা এইভাবে মনে রাখতে পারো যে এই দ্বিতীয় ঘরের মালিক হচ্ছে সাইন থেটা আর হচ্ছে কোসেক থেটা তাহলে এই বাকি যে চারটা আছে এরা যদি এর এর বাড়িতে যায় তাহলে কি ধরো চোর হিসাবে গেল তাহলে কি
আমরা সাধারণত চোরকে নেগেটিভ বিবেচনা করি না? জি স্যার। আচ্ছা, তাহলে এই বাকি যে চারজন আছে এই চারজন দ্বিতীয় ঘরে গিয়ে ঋণাত্মক হবে, হয়েছে? জি স্যার। তাহলে এগুলো বোঝা গেল কে ধনাত্মক, কোন চতুর্ভাগে কে ধনাত্মক কে ঋণাত্মক, এগুলো বোঝা গেল না? আচ্ছা, এবার আসব কোণের মানের দিকে। এই টোটালটা হচ্ছে কত? 360 ডিগ্রি না? 360 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই প্রথম ভাগে কত হবে? 90 ডিগ্রি। পাই বাই 2? 90 ডিগ্রি, তাই না? এটা কত হবে পাই? জি স্যার। এটা কত হবে? 3 পাই বাই 2। আর এটা কত হবে? এটা হবে 0 2 পাই বা 2 পাই। ঠিক আছে স্যার। আচ্ছা, এবার এই কয়টা জিনিস মনে রাখতে হবে, যে কে কোন চতুর্ভাগে ধনাত্মক আর এই যে কোণের মানটা মনে রাখতে হবে। ঠিক আছে, এবার আসি। জি স্যার। এবার 175 পেজ বই বের করো, চারটি অঙ্ক হবে এই তথ্যের উপরে, 2 থেকে 5 নম্বর অঙ্ক পর্যন্ত। 2 নম্বরটা দেখো, যে cos theta equal হচ্ছে -4/5 এবং থেটার মানটা কি হবে, পাইয়ের চাইতে বড় আর 3/5/2 এর চাইতে ছোট। তাহলে যে কন্ডিশন দেয়া আছে সেই কন্ডিশন অনুযায়ী আগে আমাদের দেখতে হবে যে থেটাটা কোন ঘরে অবস্থান করতেছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে রোহিত বলো যে থিটাটা কোন ঘরে অবস্থান করবে? তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে, কারণ বলা আছে এটা তো 180 না, এটা হলো 3/5/2, তাহলে 180 চাইতে বড়, তার মানে এই ঘরে ঢুকে গেলাম, আর 270 এর চাইতে ছোট, তার মানে এখান থেকে পেছনের দিকে যাব, তাহলে থিটাটা আমার এই ঘরে হবে। বোঝা গেল না? এস স্যার, বুঝেছি। আচ্ছা সৌরভ। এবার তাহলে খাতা বের করো, দুই নম্বরটা দেখো। দেওয়া আছে cos theta ইকুয়াল হচ্ছে -4/5। ঠিক আছে, এবার বর্গ করো, 16/25 নাকি? আমার কার কার মান বের করতে বলেছে, ট্যান থেটা এবং হচ্ছে সাইন থেটা, এই তো নাকি? আচ্ছা, তাহলে আমরা এটা লিখতে পারবো সেক স্কয়ার থেটা 16/25 লেখা যায়। এবার উল্টাই দাও, সেক স্কয়ার থেটা 25/16। ঠিক আছে না? আচ্ছা স্যার। এবার সেক স্কয়ার থেটা সমান সূত্র কি জানি, 1 প্লাস 10 স্কয়ার থেটা 25/16। হয়েছে? আচ্ছা, 10 স্কয়ার থেটা তাহলে -1, 10 স্কয়ার থেটা
tan theta plus minus 3/4 ঠিক আছে এ পর্যন্ত তাহলে দেখো এখানে tan theta দুইটা মান আছে তাহলে আমরা কোন মানটা নিব প্লাস নিব না মাইনাস এর মানটা নিব দিশা বিশ্লেষণ না হ্যাঁ কোশ্চেনটা আবার বলেন বুঝতে পারলাম না এখানে tan theta দুইটা মান পাইছি না একটা প্লাস এর মান একটা মাইনাস এর মান তাহলে আমরা কোন মানটা নিব প্লাস এর মান নিব প্লাস এর মান স্যার সমস্যা আছে না স্যার তাহলে মিশাই দেব জি স্যার এরপরে সাইন থিটার মান বের করতে বলেছে তাই না এই যে আমরা এটা জানি যে tan থিটা ইকুয়াল হচ্ছে সাইন থিটা ভাগ হচ্ছে cos থিটা তাহলে তুমি সাইন থিটা ইকুয়াল হবে tan থিটা ইনটু cos থিটা মান বসাই দাও tan থিটার মান কত পাইলা 3/4 cos থিটার মান মাইনাস 4/5 তাহলে এই 4 এই 4 কেটে যাই মাইনাস 3/5 ঠিক আছে রোহিত জি স্যার আচ্ছা সৌরভ জি স্যার বোঝা গেল তারপরে ইয়া 212 কারো কোনো কোশ্চিন আছে স্যার আমার আছে স্যার বলো স্যার যেখানে cos স্কয়ারের মান থেকে আমরা sin এর মান বের করলে কোনো প্রবলেম আছে না 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 কোনো প্রবলেম নাই তুমি বলতেছো এই যে sin স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা এই সূত্র ব্যবহার করে বের করবা জি স্যার কোনো ব্যাপার না রোহিত জি স্যার এটা দিয়েও বের করা যাবে কোনো সমস্যা নাই বের করে দেখবা একই উত্তর আসবে জি স্যার ঠিক আছে জি স্যার আচ্ছা তাহলে পরেরটাই যাই যাব জি স্যার আচ্ছা এবার দেখো যে সাইন এ ইকুয়াল হচ্ছে 2/√5 না এবং কন্ডিশন কি দেওয়া আছে 90 এর চাইতে বড় আর 180 এর চাইতে ছোট সৌরভ বলো তো তাহলে এর মান কোন চতুর্ভাগে পড়বে সৌরভ কই গেল শাহরিয়ার সাকিব কেবল আসলা সৌরভ বলো তিন নম্বর অঙ্কে এর মান কোন চতুর্ভাগে বসবে নাইস বলো স্যার দ্বিতীয় চতুর্ভাগে বসবে স্যার হ্যাঁ দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় দুই হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তাহলে আগের মতো শুরু করো যে মানটা দেওয়া আছে সেটা নিয়ে বর্গ করো হ্যাঁ তিন নম্বর
দেওয়া আছে সাইন এ ইকুয়াল টু বাই রুট ফাইভ, ঠিক আছে? আচ্ছা, আমার কস এর মান আর ট্যান এর মান দরকার। সাইন স্কোয়ার এ ফোর বাই ফাইভ বর্গ করলাম, সাইড নোট দিয়ে নিও, ঠিক আছে? তাহলে সাইন স্কোয়ার এ ওয়ান মাইনাস কস স্কোয়ার এ ফোর বাই ফাইভ, তাহলে মাইনাস কস স্কোয়ার এ ফোর বাই ফাইভ মাইনাস ওয়ান, মাইনাস কস স্কোয়ার এ ফাইভ ফোর মাইনাস ফাইভ, মাইনাস ওয়ান বাই ফাইভ। ঠিক আছে, এবার মাইনাস মাইনাস বাদ দাও, তাহলে কস এ ইকুয়াল প্লাস মাইনাস ওয়ান বাই রুট ফাইভ, এই তো না? ঠিক আছে রোহিত। জি স্যার। আচ্ছা, তাহলে এবার যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে না, তাহলে এখান থেকে রোহিত আর নাইস বাদে আর দুইজন আছে, সৌরভ আর হচ্ছে ইয়াদ, এরা দুইজন বলবা যে এখানে কজ এর দুইটা মান আছে, একটা হলো প্লাস আর একটা হলো মাইনাস, আমি কোন মানটা নিব? সৌরভ বলো। সৌরভ নাই, সৌরভ চলে গেছে। নাইস বলো। মাইনাসের মানটা নিব স্যার। মাইনাসের মানটা নিব, ধন্যবাদ। মাইনাস ওয়ান বাই রুট ওভার ফাইভ, ঠিক আছে? জি স্যার। তাহলে এবার রোহিত বলো, ট্যান এর মান কত আসবে? স্যার মাইনাস টু। মাইনাস টু? টু, জি স্যার। পারা যাবে এটা নাকি নাইস? এস স্যার পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার চার নম্বর শুরু করবো নাকি? জি স্যার। আচ্ছা, চার নম্বরে দেওয়া আছে, দেখো যে দেওয়া আছে কস এ ইকুয়াল হচ্ছে ওয়ান বাই টু, এবং কস এ ও সাইন এ একই চিহ্ন বিশিষ্ট, তার মানে এখানে কস এ ধনাত্মক আছে, সাইন এর মানটাও ধনাত্মক হবে নাকি? জি স্যার। তাহলে তাহলে সাইন এ ও ট্যান এর মান নির্ণয় করো, এটা পারবা? জি স্যার। পারবা না করে দিব? পারবো স্যার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না, ইনশাআল্লাহ স্যার। সৌরভ মাঝে মাঝে কোথায় যাইতেছো, আবার কোথায় থেকে আসতেছো? হ্যাঁ দেখো, তাহলে পাঁচ নম্বরটা দেখো রোহিত। জি স্যার। পাঁচ নম্বরটা দেখো, পাঁচ নম্বরটা দেখো, বাকিরা তো দেওয়া আছে tan is equal to minus 5 by 12। আচ্ছা, কোশ্চেনে একটা শর্ত দেওয়া আছে যে ট্যান এ ও কজ এ বিপরীত চিহ্ন বিশিষ্ট, তার মানে ট্যান এখানে মাইনাস দেওয়া আছে, তাই না? কজ প্লাস হবে, কজটা ধনাত্মক হবে বা প্লাস মানটা নিব। পারা যাবে না করে দেব? স্যার পারবো স্যার। পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, এবার ছয় নম্বরে আসি। ছয় নম্বরের অঙ্কগুলো সাধারণ গণিতের 9.1 এর মতো, ঠিক আছে না? আচ্ছা,
তাহলে কোনটা করে দিব বলো? আগে ছয় নম্বরটা দেখো, ছয় গুলা আছেন। হ্যাঁ কঠিন গুলা আছেন, ছয়ে ছয়টা অঙ্ক আছে, এ মানে ক খ গ, এগুলো তো সাধারণ গণিতের অঙ্ক, সাধারণ গণিতের 9.1 এর 19 নম্বর অঙ্কের মতো, 19 না 17 মনে হয়। ঠিক আছে, তাহলে আমি নাম্বার বলতে হবে। হ্যাঁ না স্যার, কি শুনো, আমি ঘ নম্বরটা করে দিই নাকি? ঘ থেকে শুরু করব না আগের গুলা করব বলো? ঘ থেকে শুরু করব। ঠিক আছে, লেফট লেফট হ্যান্ড সাইড এটা তো না? তাহলে সেক স্কয়ার থেটা কমন নিলাম, তাহলে সেক স্কয়ার থেটা -1 লেখা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে সেক স্কয়ার থেটা সমান হচ্ছে 1 প্লাস ট্যান স্কয়ার থেটা। ঠিক আছে তো রোহিত? জি স্যার। এই যে এই ব্র্যাকেটের বাইরে যে সেক স্কয়ার থেটা ছিল সেটার জায়গায় লিখলাম 1 প্লাস ট্যান স্কয়ার, লিখতে পারি? জি স্যার লিখতে পারেন। এবার তাহলে বলো, নাইস, এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা সমান আমি কি লিখতে পারবো? স্যার টেন টেন স্কয়ার লিখবো না, টেন স্কয়ার থেটা না? ওটাই স্যার, টেন স্কয়ার থেটা, সরি টেন বললাম। এবার গুণ করে দাও, মিলে গেছে, টেন স্কয়ার থেটা প্লাস টেন ফোর থেটা, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে জি স্যার। আচ্ছা, আর আরেকবার বুঝাই দেন তো। আবার বুঝাই দেব, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখানে দেখো সেক ফোর থেটা মাইনাস সেক স্কোয়ার থেটা আছে, তাহলে আমি সেক স্কোয়ার থেটা কমন নিলাম, ঠিক আছে? তাহলে কি থাকে এখানে, সেক থেটা চারটা ছিল, আমি দুইটা নিয়েছি, তাহলে আরো দুটা থাকবে, আর এখানে কত থাকবে? 1 থাকবে। এবার এই সেক স্কোয়ার থেটার সূত্র হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা, সাধারণ গণিতের 9.1 এর সূত্রগুলো আছে। ঠিক আছে, আচ্ছা, এই যে এই সূত্র থেকে সেক স্কয়ার থেটা মাইনাস টেন স্কয়ার থেটা সমান 1, তাহলে আমার সেক স্কয়ার থেটার মান দরকার, তাহলে টেন স্কয়ার ওই পাশে যাবে, তাহলে 1 প্লাস টেন স্কয়ার থেটা, এই যে 1 প্লাস টেন স্কয়ার থেটা, হয়েছে? জি স্যার। আচ্ছা, এবার দেখো এখান থেকে সূত্র তৈরি করি, এই 1টা এই পাশে আসলো, এবার দেখো যে সেক স্কয়ার থেটা মাইনাস 1 সমান কি টেন স্কয়ার থেটা, এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা ছিল তার জায়গায় লিখলাম টেন স্কয়ার থেটা। ঠিক আছে, এবার গুণ করে দিয়েছি, টেন স্কয়ার থেটা 1 দ্বারা টেন স্কয়ার থেটাকে গুণ করলে টেন স্কয়ার থেটা, প্লাস টেন স্কয়ার থেটা, টেন স্কয়ার থেটা গুণ করলে কি টেন ফোর থেটা, হয়েছে? জি স্যার। এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আরে একদিন নিব এই অধ্যায় শেষ করতে, মানে আগামী দিন এই অধ্যায় শেষ হয়ে যাবে, এই অধ্যায় থেকে একটা সিজনশীল আসবে। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।